من الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله বলেছেন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন কেন نافلة لك عسى এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে কেন أن يبعثك ربك مقاما محمودا যদি আপনি তাহাজ্জুদের নামাজ রাতের কিছু অংশে পড়েন আপনাকে আল্লাহ পাক অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেছেন নবীজির চোখ মুবারকগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছেন সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন আমি দেখলাম নবীজির দাড়ি মুবারকগুলো ভিজা চুপচুপা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কান্না করেন কেন আল্লাহর হাবিব ওই সময় দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমাকে মাকামে মাহমুদ প্রদান করবেন আল্লাহ আমার উম্মত যদি আখিরি জামানায় আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কে জানিয়ে দিয়েছেন নবীজি আপনার কোন উম্মত যদি গভীর রজনীতে রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার উম্মত যা চাইবে সব আল্লাহ পূরণ করে দিবে আপনি চিন্তা করেন আপনি ব্যবসা করেন বরকত হয় না বিদেশ যেতে চান কাজ হয় না আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসে না যে কোনো কাজ করেন কোনো বরকত হয় না আপনি সব টেনশন বাদ দেন আল্লাহ না বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত থেকে নিরাশ না হইতে নিরাশন কেন গভীর রাত সবাই যখন ঘুমায়া যায় নামাজের মুসল্লাটা নিয়া আলাদা একটা রুমে যায়া বিছায়া ওযুটা করে মনিবের কাছে পয়রা যান না তাহাজ্জুদের নামাজে দেখবেন একদিন দুই দিন তিন দিন চার দিন আমার একজন ওস্তাদ কুমিল্লা বকশিয়া দরবার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান হুজুর বলছে বেশি দিন আমি দেখছি মাত্র তিনটা মাস কেউ যদি তাহাজ্জুদের নামাজটা রেগুলার পড়ে আর এ তিন মাসের ভিতরে তার এ পেটের ভিতরে যদি কোনো হারাম খাবার না যায় এ তাহাজ্জুদের নামাজের দোয়ার বরকতে সে যেই দোয়াটা করে তিন মাসের মাথায় তার দোয়াটা কবুল হয় আপনি আমি কি চিন্তা করেন তো একবার বুকটাতে হাত দিয়ে কোন তো আপনারা যারা ভুগিরবাসী এখানে আছেন লাস্ট কবে দোয়া করছেন আর এই দোয়াটা অল্প কয়দিনে কবুল হয়েছে বুকটা তার দিয়ে কোন তো দোয়াটা কবুল হইবটা কেমন আপনি চিন্তা করে দেখেন আপনি যে ভাত খাইতেছেন যে কামাই করে না টিয়া খাইতেছেন এটা হারাম খাইতেছেন বলে হুজুর মা আমরা কামাই টাকা হারাম হ্যাঁ হুজুর কেমনে মিশা কথা কয়ে ব্যবসা করেন কথা কয় আমরা ভাত খান যে ভাত এটা সুদের টাকা দিয়া অনেকে লাগাইয়া কথা কয় না কেন সাল্লা চলে বলে তার বয়স শেষ হয়ে গেছে ওই জায়গা থেকে দশ লাখ টাকা পাইছিল একরকমে এ দশ লাখ টাকা সুদে লাগাইয়া এটা থেকে যেটা আইয়ে মাসে মাসে এটা দিয়ে চলে কথা আপনারা বলেন না কেন আপনারা এটা না কইলেও ঠিক না কইলেও ঠিক কি ও এটা কইলেও ঠিক না কইলেও তো দোয়াটা কবুল হবে কিভাবে আপনার দোয়া কবুল হওয়ার মাধ্যম আমরা বন্ধ করে রাখছি কারণ আমরা কলব মরে গেছে কলব কি হয়েছে মরে গেছে আমরা কলবে তো জিন্দা রাখতে পারি না আমাদের আদব নষ্ট হয়ে গেছে আদবই তো নাই আমাদের মাঝে আজ খুদা খা হিমে তৌফিক কি আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রব আমার কাছে ডর লাগে এরা সামনে আমি কথা কইতে ওই সিচুয়েশন আইনা আমার এনে বসায় হুজুরদের সামনে কথা বলতে জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুরের নাম শুনলে অনেক ছাত্ররা আমার আজকে পোস্টার আমি যখন ফেসবুকে দিছি আমার হুজুরের দুই তিনজন ছাত্র ফোন দিয়ে ক তুমি আজকে ওয়াজটা করবা কেমনে আমরা মাঝে মাঝে হুজুরের সামনে গেলে ক্লাসে হুজুর ফরাইতো আমরা ফাঁস কাঁপতো আমি কই এটা আল্লাহ জানে আমি কি বলবো কারণ আমরা ভুল করবো হুজুর আমরা ধরাই দিলে তাইলে কারণ আমি আমার জীবনে কেউ আমার ভুল ধরাই দিলে আমি তারে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ বন্ধু মনে করি কি রে জানেন কারণ যে ভুল ধরাই দেয় সে আমার ভালো চায় আর যে ভুলটারে গোপন করে রাখে এ বালা চায় না ঠিক না তো হুজুরদের কাছে তো আমরা শিখার জন্য আসি মাঝে মাঝে যদি পাই ওনাদের সংস্পর্শ পাই ওনাদের সংস্পর্শগুলো আমাদের জন্য ইন্না রহমাতাল্লাহি করিবু মিনাল মুহসিনের অন্তর্ভুক্ত কইরা আমাদেরকে ওনাদের দোয়ার কারণে কারণ আমাদের এলেম দ্বারা আমাদের যারা উস্তাদ ওনাদের এলেম আমাদের চাইতে ডবল নি খালি বেশির বেশি আবার ওনাদের যারা উস্তাদ ওনাদের এলেম এর চাইতে বেশি এ আস্তে আস্তে নবী বলেছেন কিয়ামতের আলামত কি জানো ইন্না মিন আশরাতি সাআতি আন ইয়ারফাল ইলমি ওয়া ইয়াকসুরা জাহালু সমাজ থেকে এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে দেখেন আগের যুগের আলেমদের এলেম কত কত ধাপট ছিল এলেমের আর এহনের এলেম এটা ফানিবাত হয়ে গেছে আমরার কথা বলে না কেন আমাদের যে এলেম এ এলেম এটার এলেম বলে না তো আর এলেমের কারণে আগে যারা তালিবুল এলেম ছিল তাদের অন্তরের চক্ষু খুলে যাইতো এলেমের কারণে অন্তরের চোখ খুলে যাইতো আমরা অন্তরের চোখ খুলবো কই থেকে আমরা দুনিয়ার চোখ বন্ধ করলে তো আইনদার দেখি কথা বলে না কেন আপনার কি কষ্ট হইতাছে ফরান ভাই আপনি এটা লানা ছাড়া করার দরকার কি
আমনে লারা দিও ডিস্টার্ব করেন আমনে চললেন আমনে মাইকের জায়গা তো আমনে দেখগান হেতে জায়গাতে তোমার প্রজেক্টর চললে চলব রেকর্ডের দরকার নাই আল্লাহ বুঝার তৌফিক দিক কোন আমিন আমিন তাহলে এলএমএর কারণে কি হয় কলব ফুলে যায় কলব কি হয় খুলে যায় তা আমাদের কলব বন্ধ হয়ে গেছে নবী বলছেন যে কি আইয়ার ফাআল ইলম ওয়া ইকসুরা জাহালু সমাজ থেকে এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে শুধু তাই নয় শোনো ওয়া ইকসুরা জাহালু ওয়া ইকসুরা জিনা জিনা ব্যবসার বেড়ে যাবে ওয়া ইকিল্লার রিজাল এবং সমাজে ওয়া ইকসুরা নিসাউ হাত্তা ইয়াকুনা রাসূল বলেছেন শোনো এমন একটা অবস্থা হবে হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইমুল হায়াত মহিলার সংখ্যা এমন বাড়াবো যে পুরুষের সংখ্যা কমে যাবে ওয়া ইকসুরা রিজালি ওয়া ইকসুরা নিসা এমন একটা অবস্থা হবে ওয়া ইকিল্লার রিজালি ওয়া সুরের নিসা মহিলা পুরুষের সংখ্যা কমে যাইব বেডিয়েতের সংখ্যা বাইরে যাইব একটা বেড়াইতের আগে কেয়ামতের আগে 50টা করে মহিলা পড়ব কি বলে আলহামদুলিল্লাহ বলে তা কেয়ামতের আলামত তুই কস আলহামদুলিল্লাহ চিন্তা করছেন আপনি তা তুমিও ফেসবুকে মেসেঞ্জারে 50টা লোক কথা কয় লাগি আলহামদুলিল্লাহ কও তুমি রাহস না তুমি এটা রাখো না কেন ওই দিন বর্তমানে আটটা করে পরে বাংলাদেশে যেভাবে মহিলা বাড়তেছে কেয়ামতের আগে বাংলাদেশি যারা আছে আমরা আমরার ভাগে আটটা করে পড়বো এই কথা আমি আমার যে মসজিদে বর্তমানে জুমা পড়াই মসজিদের সেক্রেটারির ভাইয়ে কইতেছে হুজুর আপনি কই পাইছেন আপনি নারীদেরকে অ্যাঙ্কার করে কথা বলেন আমি কোমা বুখারি মুসলিম শরীফের হাদিস আপনি আমার কি বলেন আপনি জানেন বুখারি শরীফের ভিতরে ইমাম বুখারি যে হাদিস লেখছে এর মধ্যে 10% ভালো আর 90% ভুয়া আমি কইছি আপনি এখন তওবা করবেন সে অ্যাডভোকেট আমি তো অ্যাডভোকেটের গোষ্ঠী মারি বেটা তওবা করবি বেটা ইমাম বুখারি বুখারি শরীফের মধ্যে যে হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন প্রত্যেকটা হাদিস লেখার আগে দুই রাকাত করে নফল নামাজ পড়েছেন এরপরে মোবাইল করে হুজুর ভুল হয়ে গেছে বুঝি নাই বুখারি শরীফের 90% হাদিস রে বুয়া যে কয় তেল বুয়া তার জন্মে ঠিক আছে কিনা এটার ভিতরে ডিস্টার্ব আছে আল্লাহ বুঝার তৌফিক দান করুক